আইসক্রিম পছন্দ করে না এমন মানুষ খুবই কম দেখা যায়। আর এই আইসক্রিম দিয়ে যদি মিল্কশেক তৈরি করি তবে তার কথাই নেই। আর সেই মিল্কশেকটা যদি হয় এমন একটি মিল্কশেক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। মজার একটি মিল্কশেকের রেসিপি নিয়ে চলে এলাম। আর যে আইসক্রিম দিয়ে তৈরি করেছি সেটি আমি নিজেই তৈরি করেছি, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব, দেখে নেবেন। তো চলুন তৈরি করা যাক। একটি ব্ল্যান্ডারে জারে প্রথমে আমি দুধ নিয়ে নিচ্ছি 1/4 কাপ। এরপরে লাগবে কিছু বরফ কুচি। তো আমার কাছে বরফ কুচির কোনো ব্যবস্থা নেই, তো আমি আইস কিউবকে একটু ভেঙে নিয়েছি, 4 থেকে 5টি আইস কিউব এভাবে ভেঙে নিয়েছি। এরপরে দিচ্ছি কিছু তরল দুধ, আইস কিউবের ট্রেতে রেখে এরকম কিউব করে রেখেছিলাম, প্রায় 6টি কিউব হবে। এতে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, বড় 2 স্কুপ ভ্যানিলা আইসক্রিম। ব্যাস 1 মিনিটের মতো সময় নিয়েছি ব্ল্যান্ড করতে, ফিরে এলাম। এবার পরিবেশনের পালা। আমি একটি কাচের মগে এগুলো পরিবেশন করে দেখাচ্ছি। মাঝে মাঝে আইসক্রিম পার্লার গেলে এই ড্রিঙ্কসটা খেয়ে থাকি, তো ভাবলাম কেননা ড্রিঙ্কসটা ঘরেই তৈরি করি, হোমমেড খাবারও হলো আর খরচে অনেক সাশ্রয় হয়। চারপাশে একটু চকলেট সস লাগিয়ে দিচ্ছি, বাইরের দিকে একটু লাগিয়ে নিচ্ছি। সব শেষে আমি বাইরের অংশে একটু স্প্রিঙ্কেল লাগিয়ে নিব সৌন্দর্যের জন্য। পুরো মগ ভরে নিচ্ছি মিল্কশেক। প্লেটে করে কি নিয়ে এলাম দেখুন। যাদের ঘরে বেবি আছে এসব জিনিসের অভাব নেই। কিছু ছোট বড় জ্যামস আর চকলেট চিপস এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটি মার্শমেলো, বড় 1 স্কুপ আইসক্রিমে দিচ্ছি, উপরে আবারও একটা মার্শমেলো, চকলেট চিপস, আরও কিছু জেমস, 2টো ওয়েফার রোল দিচ্ছি। স্প্রিঙ্কেল উপরে ছড়িয়ে দিতে হবে এখন। আর চারপাশে কিছু চকলেট সস লাগিয়েছিলাম, সেখানে কিছু স্প্রিঙ্কেল লাগিয়ে দিচ্ছি। একটি মোটা স্ট্র দিয়ে সার্ভ করবেন। তাহলে ব্যাস এভাবেই তৈরি করে ফেলুন, ভীষণ মজার আর রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, সাবস্ক্রাইব করে ফেলুন। এমনই মজার মজার সহজ রেসিপি আপলোড দিতেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না রেসিপিটি। বানিয়ে থাকলে ফেসবুক পেজের পিক শেয়ার করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।